গাইস, শুভ দুপুর বেলা। আর আমি রিমা আবার হাজির হয়ে গেছি। তো এখন ধান টান সব কিছু হয়ে গেছে, বুঝতেই পারছ। আর আমি একটু ছাদে এসেছি, তার কারণও আছে, তোমরা দেখতে পাবে তার কারণটা কি। তার কারণ হলো এখন মানে অনেক কদিন হয়ে গেল মোমোকে স্নান করানো হয় না, আর যেদিনকেই মনে করি একটু কেমন ওয়েদার থাকে করানো হয় না। তো এত রোদে গরমে বেচারির দেখছি কদিন ধরে গায়ের লোমগুলো খুব বাজে হয়ে গেছে, মানে দেখতেই মানে একটা বাজে কুৎসিত আকার হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না যে ওকে আর কোলেনি, এত বাজে লোমগুলো কেমন কেমন। তো সাদা জিনিস এরকম হয়ে গেলে খুব বাজে লাগে। তো সেই জন্য ভাবছি ওকে স্নানটা করাতে হবে, আর আজকে শ্রীতার পাপা সেটার দায়িত্ব নিয়েছে, কারণ এগুলোর দায়িত্ব শ্রীতার পাপারই থাকে, আমার থাকে না। আর মোমোর যা হাঁচড় পাঁচড় ওটা তো খেতে আমি একদমই চাই না, তো সেই জন্য শ্রীতার পাপা রেডি হয়ে গেছে, কারণ শ্রীতার পাপারও স্নান হয়নি, ও স্নান করবে, তার আগে ওকে স্নান করিয়ে দেবে। তো চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে মোমোর কীর্তিকলাপটা একটু। ওই এই বালতিটার মধ্যে তুমি জল ইয়ে করে নাও, বুঝলে? মোমো সোনা, মোমো তুমি স্নান করবে নাকি? এই মোমোর মোছার জন্য আনতে হবে তো কিছু, এখানে আছে না কিছু মোছার? আছে, একটা সিঁড়ির উপর একটা ইয়ে আছে, ওইটা দিয়ে দিতে হবে। উফ, মোমো মোমো চোখ জলে না, চোখে পড়ে না দেখো। অনেকদিন পরে স্নান করছে, বেচারি ভাবছে আমাকে এটা কি করছে। এর আগে কিন্তু অভ্যাস হয়ে গেছিলো, বলো, গরমের মধ্যে যখন স্নান করাতে তখন কিন্তু ওর অভ্যাস হয়ে গেছিলো। মোমো, এর ভিতরে, এর ভিতরে রাখো, এর ভিতরে রাখো। বাবা, নখগুলো কিরকম করছে। এর ভিতরে দাও না, ফুচফুচি করে, সারাক্ষণ ফুচফুচি কাজ। মোমো সোনা, এই যে মোমোর স্নান হয়ে গেছে, আর তারপরে আমি একটুখানি ক্লিপিং তুলে রেখেছি এখানে আমাদের এই আম গাছটাতে, অনেক পাখি আসে আর কাজগুলোই তো ঠোকর দেয়ই। আর এই দেখো সব পাখিরা সবাই এখানে গোল টেবিল মানে বসাই বলতে গেলে। তো আমি আবার এগুলো রোজই দেখি, কিন্তু এগুলো ক্লিপিং তোলাই হয় না, তো ভাবলাম একটু তুলে নিই আর তোমাদেরকে একটু শেয়ার করে দিই, তাই এগুলো একটু তুলে নিলাম। আর তার সাথে সাথে দেখো আমাদের গাছের মাধবীলতা ফুল ফুটেছে এক থোকা, তো সেটাও একটু দেখিয়ে দিলাম। শুনো, গাছ রাচ্ছো তুমি? ওই বাবারে, ওই বাবারে, বেশি পছন্দ না গাটা আসছে দেওয়াটা। বাবা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, কোথায় যাচ্ছো? এদিকে আসো, এদিকে, এদিকে, এদিকে। কামড়ে দেবে জিরুনিটা।
চিরুনি সরাও চিরুনি প্লিজ ক্ষমা মার্জনা করে দিও যদি ভুল কিছু হয়ে থাকে। আর
আজকের ভিডিও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। মোমোকে কেমন লাগলো তো দেখেছো তো, মানে এত বাজে কন্ডিশন হয়ে গেছিল মোমোর, কি বলবো। তো এখন একটু মানে সাদা ফকফকা ব্যাপারটা এসছে, আর স্নান করার পরে আর দেখাইনি তোমাদেরকে, তার কারণ হচ্ছে ওর তারপর দেখতেই পেয়েছিলে স্নান করে কেমন চুপসে গেছিল আর এত বাজে লাগছিল, তারপরে আমি আর শেয়ার করিনি। ও সারাদিনে গা টা শুকিয়ে টুকিয়ে নিয়েছে, তারপরে তোমাদেরকে দেখালাম যে কিরকম লাগছে, কারণ এত বাজে হয়ে যায় স্নান করার পরে লোমগুলো চুপসে, যে মনে হয় কিরকম একটা কি মানে কেমন একটা লাগছে। তো সেই জন্য তখন আর শেয়ার করতে পারিনি, এখন ওই জন্য একটু ফুলফুলে হয়েছে লোম টোম গুলো, তারপরে একটু শেয়ার করলাম। মানে একটা দেখতে ভালো লাগার ব্যাপার আছে না, আমাদের মোমোর কি সম্মান নেই, তো সেই জন্য একটা মানে বাইরে সবাই দেখতে পাবে মোমোর একটা মানে প্রেস্টিজের ব্যাপার, যতই মোমো কথা বলতে না পারুক, তাই না বন্ধুরা। তো সেই জন্য আর শেয়ার করিনি, আর ওই জন্য এখন মানে ফুলফুলে অবস্থা, তাও একটু চিরুনি দিয়ে আস্তে আস্তে দিলাম। মোমো তো ভীষণ রেগে টেগে আছে, চিরুনি গায়ে দেওয়া পছন্দ করছে না, কারণ ওকে জলের বালতিতে জমানো হয়েছিল সেই জন্য। আর চিরুনিটা মানে গায়ে আশ্রাচ্ছি দেখে চিরুনি তো কামড়ে চিরুনির একটা দাঁত মধ্যে আটকা করে দিয়েছে। তো যাই হোক, ওর কর্ম ও করুক, আমার কর্ম আমি করি, আর তোমাদের কাজ তোমরা করো, তাই না। তো আবার কিন্তু নতুন কিছু নিয়ে আমি রিমা চলে আসব, আর তোমরাও কিন্তু প্লিজ 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 চলে এসো, আর আমাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কমেন্টের সাথে সাথে একটা লাইক প্লিজ দিয়ে যেও, সেটুকু তো আমাদের প্রাপ্য বলতে গেলে, কারণ আমরা সবাই যা কিছু তোমাদেরকে সারাটা দিন চেষ্টা করি কি করে দেখানো যায়, কি করে দেখানো যায়, তারপর যদি লাইকটা কোনো ব্যাপার না, কিন্তু তারপরেও আমার কাছে অনেক কিছু, কারণ লাইক দিলে আমাদের উৎসাহটা আরও বেশি বেড়ে যায়, একটা কমেন্টের সাথে যেমন উৎসাহ বাড়ে তেমনি একটা লাইকের সাথেও কিন্তু সেই। আর অবশ্যই যদি তোমাদের আরও ভালো লাগে, যদি মনে করো যে না আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগছে, তাহলে অবশ্যই তোমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব সবার সাথে তোমরা শেয়ার করতে পারো। তো এইটুকুই আজকের ভিডিওটা, আর বেশি বড় করবো না, কারণ একবার কথা বলতে শুরু করেছি আর কথা থামছে না, ইস একদম আর কথা বলবো না। তো বন্ধুরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আজকের মতো এইটুকুই, টা।